নমস্কার কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজিং কাজের উপরে বর্তমানে বিশালভাবে নিয়োগ চলছে এখানে এই কাজের সম্বন্ধে কোনো রকম আপনাদের অভিজ্ঞতা চাওয়া হয়নি এছাড়া কলকাতা লোকেশন ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনার কাছাকাছি যেখানে রয়েছে সেখানে কিন্তু আপনি কাজে নিয়ে করতে পারবেন তবে আপনি কীভাবে আপনি এখানে আবেদন করবেন কিভাবে কাজটা আপনি করবেন সেটা ভিডিও ফুটেজের মাধ্যমে পুরোটা দেখতে পাচ্ছেন এর সাথে সাথে কাজটা কীভাবে করবেন এছাড়া আবেদন কিভাবে করবেন কাজে জয়েন কীভাবে হবেন কত টাকা করে আপনার প্রতি মাসে বেতন পাবেন কোন কোন লোকেশানে কাজটা পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আমরা স্টেপ আলোচনা করে দেবো তবে এই চ্যানেলের ভিডিও যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম লেটেস্ট অ্যান্ড জেনুইন বাকি যে আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো আসুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব যে কতগুলি শূন্য পদে নিয়োগ চলছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে জয়েন হবেন সমস্ত কিছু দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো আমরা এখন স্ক্রিনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির প্রোডাক্ট প্যাকেজিং রিক্রুটমেন্টের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা এখন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্যাকেজিং জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে আমরা জব ডিসক্রিপশন তো দেখে নেব যে কতগুলি শূন্য পদের নিয়োগ চলছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে আবেদন করবেন সবটা কিন্তু বাই স্টেপ আমরা দেখে নেব এর সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকান্সি সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন চারশো আশিটি শূন্যপতি কিন্তু বর্তমানে ভ্যাকান্সি রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এনি ডিগ্রি অর্থাৎ যে কোনো যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাদের কোনোরকম শিক্ষাগত যোগ্যতা এখানে আলাদা করে চাওয়া হয়নি তবে একটিমাত্র পোস্টে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব যে কোন গুরুত্বপূর্ণ পোস্টে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা আমরা স্টেপ বাই দেখে নেবো দেখতে থাকুন সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপেরিয়েন্স নো অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কোনো রকম অভিজ্ঞতাও চাওয়া হয়নি কাজের সম্বন্ধে যদি আপনি ফ্রেশার ক্যান্ডিডেট হন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পরিষ্কার কিন্তু এখানে উল্লেখ করা আছে যে কাজের সম্বন্ধে আপনাদের কিন্তু কোনো রকম অভিজ্ঞতার দরকার নেই এছাড়া দেখতে পাচ্ছেন এজ লিমিট অর্থাৎ বয়স সীমা যারা চা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ছেলেদের আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মেয়েদের এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডিউটি টাইম যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইট আওয়ার্স প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে সঙ্গে এক ঘন্টা করে কিন্তু আপনাদের ব্রেকের জন্য রয়েছে সঙ্গে আপনারা প্রতি মাসে যে বেতনটা পাবেন সেটি হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা থেকে স্টার্টিংয়ে আপনাদের দেওয়া হবে কুড়ি হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে প্রতি মাসে বেতন পাবেন তবে প্রথমে স্টার্টিংয়ে কিন্তু আপনাদের দেওয়া হবে পনেরো হাজার সাতশো টাকা প্রমোশন হওয়ার পরে আপনাদের কিন্তু কুড়ি হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে পার মান্থ স্যালারি আপনাদের হয়ে যাবে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ যারা দূর থেকে এসে অন্য এরিয়াতে এসে কাজ করবেন তারাই শুধুমাত্র এই থাকা খাওয়ার সুবিধাটা পাবেন ধরুন আপনি যে এরিয়াতে কাজ করছেন সেই এরিয়ার কাছাকাছি আপনি আপনার বাড়ি তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই থাকা খাওয়ার সুবিধাটা আপনারা পাবেন না এছাড়া দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি যেটা পাবেন পি ইএসআই ওটি বোনার্স এই সমস্ত সুবিধাগুলি কিন্তু অলরেডি আপনারা অন্যান্য কোম্পানির মতনই পেয়ে যাবেন এর সঙ্গে আমরা দেখে নেবো জব রোল কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে বর্তমানে নিয়োগ চলছে এবং কোন কোন পোস্টে কী যোগ্যতা চাওয়া হয়েছে সেটা আমরা প্রপার দেখে নেব এখানে প্রথমেই যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছেন অল প্রোডাক্ট প্যাকেজিং অর্থাৎ কোম্পানির যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট প্যাকেজিং করতে হবে এই প্যাকেজিং কাজের মূল কাজ এর সঙ্গে দেখতে পাচ্ছেন প্যাকেট চেকিং অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টগুলো প্যাকেজিং হবে সেগুলোকে প্যাকেট চেকিং করা অর্থাৎ সে সমস্ত প্যাকেজগুলো ঠিকঠাক হয়েছে কি না এগুলো চেক করা এর সময় দেখতে পাচ্ছেন অর্ডার ডেলিভারি অর্থাৎ কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো যদি অর্ডার আছে সেগুলোকে ডেলিভারি দেওয়া সঙ্গে দেখতে পাচ্ছেন মার্কেটিং এছাড়া দেখতে পাচ্ছেন আরও একটা গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে পার্টিকুলার একটি পোস্টে মাত্র এখানে শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে যেটা হচ্ছে ডাটা এন্ট্রি অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বিলিং করতে হবে বিলের কাজে কিন্তু এখানে আপনাদের নিয়ে চলছে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করে কাজে নিয়ে হতে পারবেন সঙ্গে দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং তো লোডিং অ্যান্ড আনলোডিংয়ের কাজও কিন্তু বর্তমানে নিয়োগ চলছে এছাড়া আদার্স কয়েকটা পোস্টে নিয়োগ চলছে আপনার প্রপার দেখে নেব এর সঙ্গে সঙ্গে দেখে নেব জব লোকেশান কোথায় কোথায় রয়েছে অর্থাৎ কোন কোন লোকেশান বর্তমানে নিয়ে চলছে তবে অনেক কয়েকটা পোস্টে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু নিয়োগ চলছে অনেক কয়েকটা লোকেশনের মধ্যে তো সেগুলো আমরা দেখে নেব প্রথমে যে লোকেশনটা রয়েছে পর দেখতে পাচ্ছেন কলকাতা লোকেশনের মধ্যে নিয়োগ চলছে সাউথ চয়ন্তীপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু নিয়োগ চলছে ডানকুনিতে নিয়োগ চলছে হাওড়া ডিস্ট্রিকে নিয়োগ চলছে এছাড়া দেখতে পাচ্ছেন নদীয়া ডিস্ট্রিকে এছাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর এছাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হুগলি বীরভূম শিলিগুড়ি মুর্শিদাবাদ এছাড়া বর্ধমান এছাড়া মেদিনীপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটা গুরুত্বপূর্ণ লোকেশানগুলিতে কিন্তু নিয়োগ চলছে আপনাদের কাছাকাছি যেটা রয়েছে সেখানে কিন্তু আপনি আবেদন করে কাজে নিয়ে হতে পারবেন হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হলে আপনি কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল এইচ আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো সেখানে সরাসরি কল করে আপনারা নিজেরাও কিন্তু আবেদন করে নিতে পারবেন তবে আবেদন করতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট অপশানে জানাতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ